লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে তাসকিন আহমেদের দল কলম্বো স্ট্রাইকার্সকে 8 উইকেটে হারিয়েছে। মুস্তাফিজুর রহমানের দল ডাম্বুলা সিক্সার্স। বল হাতে দুই টাইগার পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান কেউ খুব একটা সুবিধা করতে পারেননি। জোড়া উইকেট শিকার করলেও তাসকিন রান দিয়েছেন প্রচুর, মুস্তাফিজুর ছিলেন খরুচে। বল হাতে কারো দিনেই ভালো যায়নি, আগে ব্যাট করতে নামে তাসকিনের দল কলম্বো। ডাম্বুলার বোলিং ইনিংসের চতুর্থ ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন অধিনায়ক মোহাম্মদ নবী। একটি ছক্কা খান মুস্তাফির সাথে, একটি সিঙ্গেল দেন, বাকি চারটি বল ডট করেন তিনি। এরপর ষষ্ঠ ওভারে মুস্তাফিজ দেন 9 রান, 2টি 4 এবং 1টি সিঙ্গেলের পাশাপাশি 3টি বল ডট করেন ফিজ। 2 ওভারে 16 রান দিয়ে উইকেট শূন্য থাকেন তিনি। বড় লক্ষ্য তারা করতে নামা ডাম্বুলাকে ভালো শুরু এনে দেয় 2 ওপেনার কুশল পেরেরা এবং রেজা হেন্ডিক। কলম্বোর হয়ে দ্বিতীয় ওভারেই বোলিংয়ে এসে বেধরক পেটনি সহ্য করতে হয় তাসকিন আহমেদকে। সেই ওভারে প্রচণ্ড এলোমেলো ছিল তাসকিনের বোলিং। 4 ওয়াইডের সাথে বাউন্ডারি মিলিয়ে মোট 21 রান দেন তাসকিন। 5ম ওভারেই আবারও তাসকিনের উপর আস্থা রাখেন অধিনায়ক। এবার অবশ্য কিছুটা ভালো করেছেন তিনি, 1টি ছক্কার পাশাপাশি 2 সিঙ্গেল দেন 8 রান। 3 ওভারে 39 রান দিয়ে উইকেট শূন্য থাকেন তাসকিন আহমেদ। পরে 15ম ওভারে 2 ওপেনার হেনরিক্স এবং পেরেরাকে ফিরিয়ে দেন তাসকিন। 4 ওভারে 45 রান দিয়ে শিকার করেছেন 2 উইকেট। তবে ততক্ষণে ম্যাচ হাত থেকে বের হয়ে গেছে কলম্বোর।